আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের মাঝে অনেক মানুষ বলে থাকে আজ তাড়াতাড়ি সলাতটি শেষ করে ফেলেছি, ঝামেলা শেষ আলহামদুলিল্লাহ। প্রশ্ন, সলাত কি তাহলে একটি ঝামেলা? আবার কেউ কেউ বলেন পর্দার সমস্যার কারণে এভাবে অ্যারেঞ্জ করতে হয়েছে, নাইলে তো সবাই এক রুমে বসলে কোনো অসুবিধা ছিল না। প্রশ্ন, পর্দা কি তাহলে একটি সমস্যা? আবার অনেকে বলে প্রতি বছর জাকাত দিতে দিতে জমানো টাকা শেষ হয়ে গিয়েছে, কয়েকদিন পর কিভাবে চলব? প্রশ্ন, জাকাত কি তাহলে এক প্রকার জুলুম? উপরে উক্তিগুলো আমরা ইচ্ছায় অনিচ্ছায় বলে থাকি, আরও অনেক কথাই আমরা বলে থাকি, অথচ কখনো চিন্তা করি না কথাগুলো কত মারাত্মক। সলাত, জাকাত, পর্দা ইত্যাদি শরীয় বিধানগুলো ঝামেলা বা জুলুম মনে করলে ইমনই থাকবে না। আর যদি কথার কথা হিসেবে বলা হয় তাহলে খুব আশঙ্কা রয়েছে, বারবার এভাবে বলার ধারা মনে ভেতরে একসময় এমনটি বসে যাবে। পাশাপাশি যারা এই কথাগুলো শুনছে তাদের মাঝেও বিরূপ প্রভাব বিস্তার করবে, এতে কোনো সন্দেহ নেই। সাধারণভাবে মজা করে এরকম অনেক কথাই আমাদের দৈনন্দিন জীবনে কথোপকথনের মাধ্যমে আমরা বলে থাকি, যার একটাই জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় বান্দা পরিণাম চিন্তা না করেই এমন কথা বলে যে কথার কারণে সে ঢুকে যাবে জাহান্নামের এমন গভীরে যা দূরত্ব হবে পূর্ব ও পশ্চিমের দূরত্বের সমান, নাউজুবিল্লাহ। অর্থাৎ নেক আমল করা সত্ত্বেও কোনো ব্যক্তি কুফুরি কথাবার্তা বললে তা তাকে জাহান্নামের সর্বশেষ স্তরে পৌঁছে দেবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ও আখিরাতের প্রতি যে লোক বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। আমাদের উচিত নীরব থাকা, যেটা আপনার বলার প্রয়োজন নেই সে কথা বলবো না। ইমাম নববী রাহিমুল্লাহ হাদিসে বক্তব্য এই ব্যাপারে স্পষ্ট করেছেন, কোনো কথায় উপকার ও কল্যাণ নিহিত না থাকলে তা না বলাই কর্তব্য। অর্থাৎ যদি কল্যাণের দিকটা সন্দেহপূর্ণ হয় তবে চুপ থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক, আমিন।